প্রতি বছরের মতো এবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চলছে এই শহীদ মিনার সজ্জার কাজ। বাংলা মায়ের ঐতিহ্যবাহী আলপনা আঁকতে চারুকলার শিক্ষার্থীরা শেষ সময় জ্বালাচ্ছেন দূরের ঝড়। ফুল দিয়ে এই সমারোহ করা হবে, হ্যাঁ, তখন এটাকে অনেক সুন্দর মনে হবে, তখনই আমাদের মনে হবে যে আমাদের আলপনাটা বা আমাদের এই এই কষ্টটা সার্থক। আমাদের রোড পেইন্টিং থাকতেছে, সেখানে আমরা ফাঁসির দাবিটা তুলে ধরবো। এবার একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে গিয়ে এবার যেহেতু আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কাজ করছি, তো সেই থিমটা আমরা ওখানে রাখছি। একুশের প্রথম প্রহরের শুরুতেই শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্ট জনেরা। তাই শহীদ মিনার এলাকায় নিরাপত্তার জন্য লাগানো হয়েছে 30টি সিসি ক্যামেরা। থাকবে র‍্যাব পুলিশের বাড়তি নজরদারি, তাদের সাহায্য করতে যোগ দেবে স্কাউটরাও। সাজসজ্জার জন্য যে কমিটি আছে, সেই কমিটি নির্ধারণ করে এটা কিভাবে এবং কি কি কন্টেন্টের মধ্যে থাকবে, সেই বিষয়গুলো কমিটি, আয়োজক কমিটি এবং সাজসজ্জা কমিটি সেটা তার মতো করেই করবে। বিদ্যাপতি চণ্ডী কবি। একুশের প্রথম প্রহরে সরকারের উদ্যোগে কম্পিউটারের জন্য আমার বর্ণমালা নামের বাংলা ফ্রন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, চলছে সেই প্রস্তুতিও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনার বেদিতে পড়বে লাখো মানুষের শ্রদ্ধাঞ্জলি। একুশে ফেব্রুয়ারি বাঙালির চেতনার আরেক নাম, একুশে ফেব্রুয়ারি বাঙালির ভাষা প্রতিষ্ঠার আরেক নাম, একুশে ফেব্রুয়ারি বাঙালির সব দাবি আদায়ের আরেক নাম। সেই একুশে ফেব্রুয়ারিকে প্রতি বছরের মতো এবারও মর্যাদার সাথে বরণ করে নিতে চলছে এমনি বর্ণিল আয়োজন। অন্তরা বিশ্বাস, একাত্তর, ঢাকা।